চীনা ইঞ্জিন ও যন্ত্রাংশ ব্যবহার করে দূরপাল্লায় আক্রমণে সক্ষম ড্রোন উৎপাদন শুরু করেছে রাশিয়া গার্পিয়া এ ওয়ান মডেলের এই ড্রোনটি ইউক্রেন যুদ্ধে মোতায়েন করা হয়েছে হাতে পাওয়া নথি ও ইউরোপীয় একটি গোয়েন্দা সংস্থার দুটি সূত্রের বরাতে এই খবর জানিয়েছে গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়ার রাষ্ট্রত্ব অস্ত্র নির্মাতা আলমাজ অ্যান্টের সহযোগী প্রতিষ্ঠান আইইএমজেড কুপল দু সালের জুলাই থেকে দু সালের জুলাই পর্যন্ত আড়াই হাজারের বেশি গার্পিয়া ড্রোন তৈরি করেছে চীনা প্রযুক্তির সংমিশ্রণে তৈরি এই ড্রোনের অনেকাংশে সাদৃশ্যপূর্ণ হলেও এতে চীনা তৈরি ব্যবহার করা হয়েছে গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে গার্পিয়া ইউক্রেনে সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে ব্যবহৃত হয়েছে এর মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং বেসামরিকদের হতাহতের ঘটনা ঘটেছে তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বেইজিং সামরিক উদ্দেশ্যে ব্যবহারের সম্ভাবনাযুক্ত সামগ্রীর রপ্তানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে তবে চীনের সঙ্গে রাশিয়ার বাণিজ্যে কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নেই